নির্ণায়ক পদ্ধতির মাধ্যমে সমাধান করতে হবে। আমরা যেটা দেখব এখন, 6x-2y=6, 5x+y=21। এখন আমাদের যে নির্ণায়ক পদ্ধতির ফর্মুলা যেটা দেওয়া আছে, x=, দেওয়া আছে পিবি কিউডি ডিভাইডেড বাই এ বি সি ডি সমান সমান। এখান থেকে যদি আমরা বসাই দিই, নাম ভ্যালু বসাই দিই, এক্স এর মান বসাই দিচ্ছি আমরা, পি হচ্ছে 6, তারপর হচ্ছে ডি, ডি হচ্ছে মাইনাস পিবি, পিবি হচ্ছে মাইনাস টু, এটা হচ্ছে মাইনাস টু, বি হচ্ছে -2, কিউ হচ্ছে 21, এই 21, কিউ হচ্ছে 21, আর ডি হচ্ছে 1, এই 1 বসে গেছে। তার নিচে আমাদের এ হচ্ছে 6, বি হচ্ছে -2, সি হচ্ছে 5, আর ডি হচ্ছে 1। তো এটা করে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের এক্সের মান পেয়ে যাচ্ছি 3। ওয়াই এর ক্ষেত্রে আছে y=2, আমরা জানি এ পি সি কিউ ডিভাইডেড বাই এ বি সি ডি। তো এই ক্ষেত্রে আমাদের ওয়াইয়ের মান হচ্ছে এ হচ্ছে 6, পি হচ্ছে 6, তো 6 6, সি হচ্ছে 5 5, আর কিউ হচ্ছে 21, 21 বসে গেছে। ক্যালকুলেশন করলে এক্স এর ওয়াই এর মান হচ্ছে 6। ঠিক একইভাবে আরেকটা উদাহরণ যদি দেখি আমরা, এ বি উভয় শূন্য নয়, শূন্য নয়, তো এই দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এ এবং বি শূন্য নয়। এখান থেকে এক্স এবং ওয়াইয়ের সহগ গুচ্ছ নিয়ে নির্ণায়ক হয়, তো এক্স এক্স মানে বি একটা সহগ, মাইনাস এ একটা সহগ, এ এ একটা সহগ, বি একটা সহগ, এটা নিয়ে আমরা একটা বের করে ফেললাম a² + b² তো এ বি উভয় শূন্য নয় বলে a² + b² > 0, এটা অবশ্যই আমরা জানি। তো এখন আমাদের এই ফর্মুলা অনুযায়ী, আমাদের যে আগের ফর্মুলা ছিল সেই ফর্মুলা অনুযায়ী যদি আমি বসায় দিই, সহগগুলো আমাদের চলে আসতেছে 0 - 1, a² + b², তারপর বি, কারণ এটা হচ্ছে a² + b² এখানে চলে আসছে, তারপরে আমাদের এইটা চলে আসবে যেটা a² + b². তো এটা ক্যালকুলেশন করলে x = a বেরোচ্ছে, y = এন্ড বি শূন্য, a² + b² / b বেরোচ্ছে, তার মানে x এবং y এর ভ্যালু হচ্ছে a এবং b।